सकाल सकाल संसारे समस्त काजकर्म सेरे एखन देखो चले एसेছি दोकने होम डिलिवरिर पैकेटगुलो करार जोन्नो। तो आज के सकाल थेके काजे लेगे पड़ेছি। हेलो बंधुरा, आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি মহুয়া, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। संसारे समस्त काज सामले एखन देखो चले एसेছি दोकने। तो दोकने आज के अनेक अर्डर आछे, माने खाबारेर अर्डर आछे। आमी एसेছি ৮টার समय और एखन बाजे माने ১০:৩০ बाजे, माने ১১টা बाजते जाए, ১০:৩০ बेसि हो गेছে, ১১টা बाजते जाए। তো যাই হোক আজকে দেখো কি কি রান্না হয়েছে। আমাদের চিকেন হয়েছে। তো প্রথম থেকে বলি, সাদা ভাত, আলু ভাজা, মুগের ডাল, তারপরে শুক্তো হয়েছে, চিকেন হয়েছে, চাটনি, পাপড়ও হয়েছে। তো সেইগুলো আলাদা দেওয়া হচ্ছে। আমি ঘর থেকে যে সব হোম ডেলিভারিগুলো দিই, মানে খাবার হোম ডেলিভারিগুলো দিই, তো সেইগুলো আজকে ঘরে হচ্ছে না, আজকে সব দোকানেই একসাথে হয়ে যাচ্ছে। মানে দোকানে হয় একটু স্পেশাল করে হয়, আর আমি যেগুলো ঘরে বানাই, মানে ঘর থেকে যেগুলো ডেলিভারি দিই, সেইগুলো একটু ঘরোয়াভাবে রান্না হয়। তো আজকে যেহেতু দোকান থেকে অনেক মানে কাজের চাপ আছে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আজকে ঘর থেকে কিছু বানাতে হবে না, মানে এইখানে এসেই একটু হেল্প করে দিতে বললো। সেই জন্য আজকে আমার রান্নার ছুটি। মানে আমাদের বাড়ির জন্যও রান্না করতে হবে না, আর আমার হোম ডেলিভারি রান্নাও কিছু করতে হবে না। তো এখন দেখো খাবারগুলো নিয়ে চলে গেছে, আর আমি এই সব দোকানটা একটু গুছিয়ে নিচ্ছি। যেগুলো সব খাবার মানে একটু একটু রয়ে গেছে, সেগুলো একটু আলাদা জায়গায় তুলে নিচ্ছি। আর তোমাদের আগেই বলেছি, যেদিনে দোকানের আমার কাজের চাপ থাকে, সেদিনে আমাকে মানে সংসারেরও কাজ করতে হয়, আবার দোকানে এসেও করতে হয়। আর এইরকম না করলে তো হবে না। তো আর একটা লোক নিতে হবে, কিন্তু এখন প্রথম প্রথম বেশি লোক নিয়ে তো করতে পারবো না, তো আস্তে আস্তে নেব। তো এখন দুজন মানে চারজনে কাজ করছে, মানে চারজন বলতে তোমাদের দাদা ভাই আছে, শুভ আছে, আমার ভাই থাকে, আর একজন আছে, মানে চারজনে করছে। তো আর একটা লোক হলে ভালো হয়, মানে আর একটা লোক নিলে তাহলে আমাকে আর আসতে হয় না। তো আমিই মানা করলাম, আমি তো ঘরে সারাক্ষণ এমনি বসেই থাকি, আর আমার বসে থাকলে এমনিতে মন খারাপ লাগে। যে তোমাদের যেহেতু বলেছি যে আমার এখানে কেউ আত্মীয় স্বজনেরা কেউ নেই, আর আমি সেরকম কোথাও যাওয়ারও আমার সেরকম নেই। তো দোকানটাই আমার আত্মীয় স্বজন, মানে কিছু মন খারাপ হলেও আমি দোকানে আসি, আর মানে খুশি থাকলেও দোকানে আসি, মানে দোকান ঘর করতেই থাকি। তো এটা আমার একটা ভালো লাগার জায়গা। তো যাই হোক এখন দেখো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, আর ওরা তো এখন কেউ নেই, ওরা সব খাবারগুলো ডেলিভারি দিতে গেছে। তো ওরা আসলে সব একসাথে বাড়ি যাব। দোকানটা আমাদের খুব বেশি দিন নেওয়া হয়নি, তো মাত্র ২ বছরের মতন হয়েছে দোকানটা নেওয়া হয়েছে। তোমাদের তো আগেও বলেছি, তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। তো মাত্র ২ বছর হয়েছে দোকানটা নেওয়া হয়েছে। তো দোকানে সেরকম কিছুই এখনও সাজানো হয়নি, তো আস্তে আস্তে সাজিয়ে নেব। আর এই ফ্রিজটাও দেখো, এটাও পুরানো, তো নতুন ফ্রিজ একটা নিতে হবে। তো সবই এখন পুরানো দিয়েই চলছে, আর আস্তে আস্তে লোক বাড়াবো। প্রথমে তো এখন সব কিছু সাজিয়ে অনেক লোক দিয়ে তো চালাতে পারবো না, তো আস্তে আস্তে সব কিছু করে নেব। আর আমাদের এই দোকান থেকে ঘরটা জানো তো মাত্র 10 মিনিটের দূরত্ব, না 10-15 মিনিট সময় লাগে। আর এখন দেখো ঝাড় দিয়ে দিলাম একটু, আর দেখো না জলও চলে গেল। তো একটু ভালো করে মুছে পরিষ্কার করে দেবো বলে জল নেই কলেতে, তো একটু সার্ফ দিয়ে দিলাম, দিয়ে বোতলে যা জল ছিল তো সেইটা দিয়ে একটু মুছে দেব। আর বিকালে জল আসলে তো তোমাদের দাদা ভাইয়েরা আস্তে আস্তে তো ওরা মনে 3টে বেজে যাবে। তোমাদের দাদা ভাই আরে আস্তে আস্তে তোমার 3টে না 2:30 তো বেঁচে যাবে, তখন আমি বাড়ি যাব। আর আবার জল আসবে 4টের সময় না 4:30 সময় আবার জল আসবে। তো বিকালবেলা একটু ভালো করে ধুইয়ে দেবে। তোমাদের দাদা ভাই বা আমার ভাই যে আছে ওরাই দোকান টোকান পরিষ্কার করে, আমাদের দোকান পরিষ্কার করারও আলাদা করে লোকজন কেউ নেই। तो आमी परिष्कार करी ना तो आज के बसे बसे कि करब ताई भाबलाम एकटु परिष्कार करे दिई ओदेर काजटा एकटु हालका हो जाबे। ताई भाबलाम भालो करे परिष्कार करे देबो ना जलटाई चले गेछे तो ओदेरके आबार एसे परिष्कार करते होबे। এখন দেখো দোকান টোকান পরিষ্কার করে দিয়ে এখন বাড়ি চলে এসেছি। এখন দেখো আড়াইটার বেশি হয়ে গেছে, 2:35 বাজে। তো এখন স্নান টান করে নেব। দেখো দোকান থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি, ভাত শুক্তো এনেছি আর এনেছি চিকেন। চিকেন এখানে 5-6 পিস আছে তো আমাদের হয়ে যাবে, তো এইটাই বেঁচে ছিল আর ছিল না। আর এনেছি পটল চিংড়ি আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা আর মাছ। মাছ তো বেশি হয়নি আজকে, মাছ 10-12 জনের মতো মাছ হয়েছিল, মানে যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ হয়েছিল, পাবদা মাছ। আর আমার আজকে ভীষণ খিদে পেয়ে গেছে, কেননা সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, তো এখন ঝটপট করে খেয়ে নেব। তো স্নান টান হয়ে গেছে, এবার ভাত খেয়ে নেব। 3টের সময় ভাত খেয়ে গুছাতে গুছাতে 3:30 বেজে গেল। তারপরে যে ঘুমিয়েছি পুরো 7টা বেজে গেছে আমার উঠতে। আর এখন কটা বাজে দেখলে, মানে 8:20 হয়ে গেছে। তো এখন মানে এই যে দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এগুলো সকালে কেচে মানে আমি দোকানে চলে গেছিলাম, তো এগুলো ছাদেই মেলা ছিল। সোনুকে বললে সোনু তুলে নিয়ে আসতো, তো আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে আর ডাকেনি। তো আমি তো 7টার সময় উঠে সন্ধ্যারে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর এখন জানো তো এসি চালিয়ে দিয়েছে, মানে এত গরম, মানে ঘরে থাকাই যাচ্ছে না, সেই জন্য এসি চালিয়ে দিয়ে জামা কাপড়গুলো গুছাচ্ছি। আর রাতে তো কিছু রান্না হবে না, দোকান থেকে খাবার দাবার চলে আসবে। মানে আমার একদিকে সুবিধা কি, মানে দিনের বেলা আমি যতই কাজ করি, মানে রাতের দিকে আমার একটা সুবিধা আছে যে রাতে খাবারটা বানাতে হয় না, মানে দোকান থেকে খাবার দাবার সব কিছু নিয়ে চলে আসে। আর দুপুরবেলারও ভাত তরকারি সবই আছে, তো ভাবছি আজকে রাতে একটু ভাত খাবো। তো এমনিতে আমি ভাত খুব একটা খাই না রাত্রেবেলা, মানে রুটিটাই বেশি খাওয়া হয়। তো আজকে যেহেতু ভাত একটু রয়ে গেছে, তো ভাতটাই আজকে খাবো ভাবছি রাতে। আর এখন রাত্রি 9টা বাজে। সোনু বলে আমার খিদে পাচ্ছে, ও মুড়ি খাবে। তো সন্ধেবেলা ও একা ম্যাগি করে খেয়েছে, ও ম্যাগিটা বানাতে পারে আর চকোস বানাতে পারে, মানে দুধ যদি ফুটানো থাকে না ও চকোসটা বানিয়ে খেতে পারে, আর ম্যাগিটাও খুব সুন্দর বানাতে পারে। তো ও সন্ধে 7টার সময় আমি যখন ঘুমাচ্ছিলাম ও ম্যাগি খেয়েছে, আবার বলছে আমার খিদে পাচ্ছে। বাবারে আস্তে আস্তে তো দেরি হবে, তো তোমার দাদাভাই আস্তে আস্তে প্রায় 11:30-12টা বেজে যায়, সেই জন্য বলছে মা খিদে পাচ্ছে। তো ওর সাথে আমিও দুগাল খেয়ে নেব। আর এখন দেখো মাথায় তেল দিতে বসে গেছি। তো কাল রাত থেকে না মেথিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে তো সকালে আমি দোকানে চলে গেছিলাম, তো সেই জন্যে মাখা হয়নি। আর এত হেয়ারফল হচ্ছে, আর তোমাদেরকে তো বললাম যে ডাক্তার দেখিয়েছি, মানে ওষুধ খাওয়ার ওষুধ দিয়েছে, মাখার ওষুধও দিয়েছে, মানে তাতেও কিছু হচ্ছে না। আর এখন দেখো মানে মেথিটা বেটে নিয়েছি, আর এতে 1 চামচ তেল দিলাম, মানে 2 চামচের মতো নারকেল তেল দিয়েছি, আর 2টো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। তো এইটা দিয়ে আমি মাথায় মেখে নেব। তো আজকে রাতে মেখে নিচ্ছি কেন, কালকে সকালেও আবার দোকানে যেতে হবে, কালকেও সকালে অনেক কাজের চাপ আছে, তো সেই জন্য মানে আজকে মেখে আমি 1 ঘন্টা রেখে দিয়ে আর মাথা ধুয়ে নেব। এখন বাজে রাত্রি 10:30, আর বিছানায় বসে মাখছি কেন বলো তো, মানে ঘরেতে তো এসি চলছে, মানে বাইরে তো বসতে পারছি না চুল খুলে, সেই জন্য এসি চালিয়ে দিয়ে গেট ফেট বন্ধ করে দিয়ে এখন মাথায় তেল মাখতে বসে গেছি। তো এইটা মেখে এখন ঘরেতেই এখন 1 ঘন্টা বসে থাকবো, তারপরে মাথাটা ধুয়ে নেব। আর এইটা জানো তো কাজ হয়, আমার বড় ছেলের খুব চুল পড়ছিল, মানে খুব চুল উঠছিল, তো সেই জন্য এটা মাখিয়েছিলাম। তো 1-2 বার মাখাতেই না অনেকটা কাজ হয়েছে, সেই জন্য এটা আমি প্রথমেই মাখছি আজকে। যাদের অতিরিক্ত হেয়ারফল হচ্ছে তারা এটা ইউজ করতে পারো, তো এটা কাজ হয়। তো এটা আমিও জানতাম না, এটা আমার মাসির মেয়ে বলেছে, তো ওরও মানে ওরও হেয়ারফল হচ্ছিল, ও এটা ইউজ করেছিল, ওর কাজ হয়েছে। তা আমার বড় ছেলেকেও মাখিয়েছিলাম, তো ওর অনেকটাই চুল ওঠা বন্ধ হয়ে গেছে। তো এইটা আজকে আমি প্রথম মাখলাম। আর এই দেখো এত ওষুধ দিয়েছে, মানে ওষুধেও কোনো কিছু কাজ করছে না। এবার মেথিটা মেখে দেখি কাজ করে নাকি। রাতে ভাবলাম কিছু বানাবো না, তো সোনু কদিন ধরে না বায়না করছে যে ঘুগনি খাবে। তো ওই দিনকার মেলাতে গেছিলো, তো ঘুগনি আমি খেয়েছি, তো ও খাইনি। সেই জন্য আমি ওকে বলেছিলাম যে একদিন আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো। তো কাল থেকেই মানে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে বলছে মা বানিয়ে দাও। আর দেখো প্রেসার কুকারে করে সিটি মেরে নিয়েছি 2-3টে, আর এখন ঘুগনিটাও বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে দোকানে ফোন করে দিলাম, যে বললাম শুধু পরোটা নিয়ে আসো, আজকে আর রুটি আনতে হবে না, আর তরকারিও কিছু আনতে হবে না, আর আমি ঘুগনি বানিয়ে নিচ্ছি। তো এই ঘুগনিটা আমি বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই দোকান থেকে পরোটা আনবে। তো আজকে রাতে খাওয়া আমাদের ঘুগনি আর পরোটা। দেখো ঘুগনি আমার রেডি হয়ে গেল। তো প্রেসার কুকারে করে একদমে আলু আর মটর একবারেই সেদ্ধ করে নিয়েছি, আর এতে মানে 5 মিনিট লাগলো আর কি। এই দেখো পরোটা নিয়ে চলে এসেছি, আর এখন রাতে খেতেও বসে গেছি ঘুগনি আর পরোটা। তো অনেক রাতও হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।